बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব চেষ্টা করব তাওহীদ এবং রিসালাতের তাওহীদ এবং শিরিকের তুলনামূলক পার্থক্য আমাদের করণীয় তাওহীদ এবং শিরিকের তুলনামূলক পার্থক্য এবং আমাদের করণীয় আমাদের বিশ্বাস কিরকম হতে হবে আমরা আছি কোন জায়গায় থাকতে হবে কোন জায়গায় আনতে হবে ঈমান কিরকম আমরা বর্তমানে আছি কিরকম জানার বোঝার দরকার আছে না নেই জোরে বলে আছে না নেই আল্লাহ এক আল্লাহ একক আল্লাহ এক বললে হয় না আল্লাহ পাককে একক বলতে হয় কি বলতে হয় যার কোনো দ্বিতীয় যার কোনো দ্বিতীয় যার কোনো লিঙ্গ যার কোনো শরীর তিনি একক সত্তা ওয়াজিবুল উজুদ ছিলেন আছেন থাকবেন ঠিক কি না ছিলেন আছেন থাকবেন সর্বময় ক্ষমতার মালিককে জোরে বলেন কে আমরা ইবাদত করতে হবে কার বندگی করতে হবে কার রিয়াজত করতে হবে কার ওই বিশ্বাস মনে প্রাণে লালন করার নাম হচ্ছে তাওহীদের বিশ্বাস সুবহানাল্লাহ বলেন সেই তাওহীদ আমরা যদি জানি ওয়াহদাত ওয়াহদানিয়ত ওয়াহিদ কয়টা শব্দ ওয়াহিদ শব্দ যদি আমরা বিশ্বাস করি আল্লাহ পাক একক আল্লাহ পাক একক ছিলেন আছেন আবাদুর আবাদ থাকবেন এই বিশ্বাস হচ্ছে ওয়াহদাত ওয়াহিদ আর একটা ওয়াহদানিয়ত এককতাকে আল্লাহ পাকের একত্ববাদকে যারা বিশ্বাস করে ঈমান আমল করে অন্যায় কাজ করে না মূর্তি পূজা করে না গাছ পূজা করে না বাঁশ পূজা করে না আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু হিসেবে মানে তারা হচ্ছে তাওহীদের বিশ্বাসী জোরে বলুন সুবহান আর সেই তাওহীদ কে মানতে হলে নবীর মাধ্যমে মানতে হবে নবীর অর্থাৎ রিসালাতের মাধ্যমে তাওহীদ রিসালাতের মাধ্যমে নারায়ে তাকবীর আমরা মানি নারায়ে রিসালাতের মাধ্যমে ঠিক না নারায়ে রিসালাত কে বাদ দিলে নারায়ে তাকবীরের স্লোগান আপনার ঈমানের পরিপূর্ণতা হবে না তাওহীদের পূর্ণতা আসবে না বিশ্বাস হবে না ঈমান হবে না রিসালাতের মাধ্যমে আপনি পক্কা ঈমানদার হবেন ঠিক না রিসালাত কে বাদ দিলে আপনি একত্ববাদের বিশ্বাসী হতে পারেন কারণ এই একত্ববাদ আমরা পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঠিক না আর জোরে বলে নবীজির মাধ্যম যদি বাদ দেন আপনি তাওহীদের আকীদায় বিশ্বাসী হলেন না মনে করেন আপনি ব্রেন দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন ওটা জ্ঞান হবে আকীদা হবে না ওটা কি হবে জ্ঞান অর্জন হবে একক সত্তার আকীদা করতে হলে সে আকীদা আপনি নবীজির মাধ্যমে বিশ্বাস করতে হবে নবীজি যেভাবে জেনেছেন যেভাবে জানিয়েছেন ওভাবে আমাদের জানতে হবে ঠিক কিনা আল্লাহ পে নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের দ্বিতীয় প্রথম খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় আমার পে ইরশাদ করলেন হে আমার উম্মতরা শুনো শুনো তোমরা আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহকে এমন সাক্ষী দিয়ে দাও আশহাদু ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বাস করলেন হে ইমানদার বান্দারা আল্লাহকে বিশ্বাস করেছো তাওহীদ মেনেছো একত্ববাদ মেনেছো এমন সাক্ষী দিয়ে দাও আমি সাক্ষ্য প্রদান করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ঠিক না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহর কোনো শরীক নেই তিনি একক সত্তা লা ইলাহা ইল্লাল্লাহ এমন সত্তা
সত্তা ইবাদত করতে হবে ওনার জন্য শান্তি দিয়ার মালিক আল্লাহ নিয়ামতের মালিক আল্লাহ ইবাদতের হকদার আল্লাহ ওই মহান প্রভুকে বিশ্বাস করে আল্লাহ পাকে মনে প্রাণে বিশ্বাস করে এমন সাক্ষী দিবেন যে সাক্ষী আমরা প্রিয় নবী হায়াতুল নবীর মাধ্যমে পেয়েছি ঠিক কি না আমরা বা সাক্ষ্য প্রদান করি ওয়াশহাদু ইয়া আল্লাহ আমি সাক্ষ্য প্রদান করি আমাদের প্রিয়তম নবী হায়াতুল নবী কমলেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রিয়তম বান্দা এবং প্রিয়তম রাসূল জোরে বলুন সুবহান এটা হচ্ছে তাওহীদের কথা কার কথা তাওহীদের বিপরীতে আসবে শিরক আর শিরক শিরকো শিরকুন শব্দটা এখন ইদানিং আমাদের সমাজে শিরিক শব্দকে অনেকে শেরেক বলে ভুল শিরিক শব্দকে অনেক আলেম ওলামারা শেরেক বলে অভিহিত করে এটা শেরেক নয় এরা শিরকো শব্দ আরবিতে বলা হয় শিরকো অংশীদার করা কাউকে অংশীদার বানানো জালহু জালহু শরীকা অংশীদার বানানোর নাম হচ্ছে শিরিক জুড়ে বলুন সুবহান এখন দেখা যাচ্ছে আর শিরক শব্দ কানাও তারা বলতে পারে না আর যেখানে সেখানে শিরক শব্দ ব্যবহার করে আজানা নেই যেদিকে যায় সেদিকে শিরকের ব্যবহার কিন্তু শিরক শব্দটা খুব মারাত্মক বড় অপরাধ বড় কি জোরে বলেন বড় অপরাধ আল্লাহ পাক শিরক যারা করে আল্লাহ পাকের সাথে যাদের অংশীদার করে ওই শিরককারীদেরকে মুশরিক আল্লাহ পাক ক্ষমা করে বলেন মাফ করবে অপরাধ বড় না ছোট জোরে বলে এত বড় অপরাধ ওটা আপনি যেখানে সেখানে ব্যবহার করলে হবে যেখানে সেখানে ইউজ করলে হবে শিরিক শব্দকে জানার বোঝার চিনার দরকার আছে না নেই জোরে বলেন আছে না নেই এই জন্য আমি তাওহীদ এবং শিরিকের তুলনামূলক পার্থক্য আলোচনা এই জন্য করব আমাদের বোঝার জন্য জানার জন্য বলেন জানার দরকার আছে না নেই শরহে আকায়েদেনা সাবি শরহে আকায়েদেনা সাবি শরীফের মধ্যে আল্লামা সাহাদুদ্দিন তাফতাজান আলাইহি রাহমাহ তিনি শিরিক শব্দের ব্যাখ্যা দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন এভাবে করে যে শিরিক বলা হয় আশিরক ইসবাতুল ইসবাতুশ শিরিকা মাল্লাহি ফিল উলুহিয়া ওয়াল মুলকিয়া ওয়ার রুবুবিয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লামা সাহাদুদ্দিন তাফতাজান রাহমাতুল্লাহি আলাইহি শিরিক শব্দকে এমন তাফসীর করেছেন আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের একত্ববাদের সাথে আল্লাহ পাকের মালিকানার সাথে আল্লাহ পাকের রাজত্বের সাথে ক্ষমতার সাথে আল্লাহ পাকের প্রভুত্বের সাথে আরেকজনকে শরীক করলে অংশীদার করার নাম হচ্ছে শিরিক করা জোরে বলুন নাউযুবিল্লাহ আল্লাহর বিশ্বাস করতে হবে আল্লাহর ক্ষমতার বিশ্বাস করতে হবে একত্ববাদের বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের রুবুবিয়ত প্রভুত্বের বিশ্বাস করতে হবে আমাদের হায়াতের মালিককে জোরে বলেন কে আমাদের রিজিকের মালিককে আমাদের নিয়ামতের মালিককে আমাদের আমাদের সম্মানের মালিককে ইজ্জতের মালিককে এই বিশ্বাস মনে প্রাণে করতে হবে আমাদের সম্মানের মালিক আল্লাহ ছাড়া কেউ হতে পারে না আমাদের ইজ্জতের মালিক আল্লাহ ছাড়া কেউ হতে পারে না ঠিক কি না আমাদের রিজিকের মালিক কোন মানুষ হতে পারে না আমাদের বন্দেগী আমাদের বন্দেগীর কমতার আমাদের বন্দেগীর মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না এই বিশ্বাস যখন আপনার অন্তরে থাকবে আপনি হয়ে যাবেন মুমিন কি হয়ে যাবে আর যদি বলে কি হয়ে যাবে মুমিন হয়ে যাবেন এই জন্য আপনি মুমিন হয়ে যাবেন আপনি আপনি শরীর শিরিক অংশীদার শিরিক আপনি ছেড়ে দিলেন এই জন্য আমার আল্লাহ শরীর আল্লাহ পাকের রাজত্বের মধ্যে আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে কাউকে অংশীদার করানোর নাম হচ্ছে শরীক করা আমরা যারা ইমানদার বান্দা আমরা বিশ্বাস করি ইয়া আল্লাহ তুমি ছাড়া কোনো প্রভু নাই তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি ছাড়া কোনো মালিক নাই তুমি ছাড়া কোনো রাজত্বের মালিক নাই তুমি ছাড়া কোনো ক্ষমতাধর নাই তুমি জ্ঞানের ছাড়া কোনো শ্রেষ্ঠতম সৃষ্টিকর্তা নাই ইয়া আল্লাহ তুমি ছাড়া শান্তি দেওয়ার মালিক নাই ঠিক কি না তুমি ছাড়া ইবাদতের মালিক নাই আমরা শান্তি কামনা করি আল্লাহর কাছে নিয়ামত কামনা করি আল্লাহর কাছে আমরা বন্দেগী করি আল্লাহর জন্য সাহায্য চাই কার কাছে জোরে কোন কার কাছে এই বিশ্বাস মনে প্রাণে আমলে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান জোরে বলুন সুবহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
নবীর মায়া ছেড়ে মানাস কোথায় আছে জানি না তোমার মায়া কাঁদে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা আমার তিনি বিশ্বাস করেছেন আমরা যেই নবীর মাধ্যমে কলমা পেয়েছি ঈমান পেয়েছি নবী বিশ্বাস করলেন হে মানদার বান্দারা হে মুমিন বান্দারা আমি তোমরা শিরিক করবে আল্লাহর সাথে অংশীদার করবে এই ভয় আমার কাছে নাই আমি ভিন্ন জিনিস ভয় করি ঠিক না মুসলিম শরীফের 2296 নম্বর হাদিস আল্লাহ প্রিয় নবীর সাহাবা উকবা ইবনে আমির বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাদ করলেন আল্লাহ প্রিয় নবী একদিন মিম্বর আরোহণ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সাইদাল মিম্বারা মিম্বর আরোহণ করলেন ফখাতাবা খুতবা দিয়া শুরু করলেন আমরা সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শ্রবণ করলাম আলোচনা শুরু হয়ে গেল এক পর্যায়ে নবী শাদ করলেন ও আমার সাহাবীরা ইন্নী লাম আখশা আমি ভয় করি না আমি ভয় করি না ভয় পাই না আন্নাকুম তুশরিকুনা বিল্লাহ তুমি আল্লাহর জন্য শিরিক করবে আল্লাহ বাকি সাথে অংশীদার করবে শিরিক করবে এই ভয় আমার কাছে আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর বলেন আল্লাহ বিশ্বাস করে তোমরা শিরিক করবে অংশীদার করবে একজন ইমানদার কখনো শিরিক করতে পারে না ঠিক কি না একজন মুমিন কখনো অংশীদার করতে পারে না এই ভয় আমার কাছে নাই ও আমার উম্মাহ শোনা আমার ভয় হচ্ছে তোমরা দুনিয়ামুখী হয়ে যাবা দুনিয়ার ফেতনার মধ্যে পড়ে যাবা দুনিয়ার লোভের মধ্যে পড়ে যাবা যা সম্পত্তির লোভে পড়ে যাবে তোমাদের মধ্যে দুনিয়ার মায়া বেড়ে যাবে দুনিয়ার মহব্বত বেড়ে যাবে জায়গায় জমিনের মহব্বত বেড়ে যাবে ধন সম্পত্তির মহব্বত বেড়ে যাবে বাড়ি ঘরে মহব্বত বেড়ে যাবে বিল্ডিং এর মহব্বত বেড়ে যাবে তোমরা মহব্বত করতে করতে তোমরা পরস্পরে মানুষ খুন করতে শুরু করবা মানুষ খুন করতে তোমরা দ্বিধাবোধ করবে না মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না মানুষ হয়ে মানুষের হত্যা করবে মামুলি ব্যাপার তোমরা মনে করবে হে মোহাম্মদ শোনা তোমাদেরকে আমি ভয় করি দুনিয়া মুখী হওয়ার জন্য দুনিয়ার মুখী হয়ে তোমরা দুনিয়ার লোভে মানুষ খুন করবে মানুষ হত্যা করবে নিজেও ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হয়ে যাবে যেভাবে তোমাদের পূর্বের উম্মতরা ধ্বংস হয়েছিল আবার উম্মাহ শোনা তোমরা দুনিয়া বিমুখ হয়ে গেলে দুনিয়া বিমুখ হয়ে গেলে আর অংশীদার না করলে আমি রসুল তোমাদের সুপারিশকারী হয়ে যাব আল্লাহ নবী শাহ করলেন তোমরা দুনিয়ামুখী হয়ে মানুষ খুন করবে হত্যা বেড়ে যাবে মারামারি বেড়ে যাবে ঝগড়া বেড়ে যাবে ফসাদ বেড়ে যাবে ঠিক কিনা এখন বর্তমানে দেখা যাচ্ছে 1500 বছর প্রায় আগে নবজি যেই ভবিষ্যৎবাণী করেছিলেন যেই ভীতি আশঙ্কা করেছিলেন বাস্তব হচ্ছে এখন ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি ঠিক কি না বাবার সাথে ছেলের দ্বন্দ্ব বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব চাচার সাথে ভাতিজা দ্বন্দ্ব বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালার মারামারি প্রতিদিন আমরা নিউজে দেখি প্রিন্ট মিডিয়ায় দেখি ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখি পত্রিকায় দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি জায়গা জমিনের জের ধরে পাঁচজন আহত দুইজন নিহত আছে না নেই জোরে বলেন আছে না নেই কথাটা কি সত্য না মিথ্যা আমরা এত বেশি দুনিয়ামুখী হয়ে গিয়েছি এত বেশি দুনিয়ার প্রেমিক হয়ে গেলাম দুনিয়ামুখী হয়ে গেলাম জামরা মানুষ খুন করতে আমার মতো আরেকজন মানুষকে ক্ষতি করতে মাথা ফাটাতে রক্তে প্রবাহিত করতে রক্তের বন্যা বইতে আমরা দ্বিধাবোধ করি না জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ নবী শাদ করলেন তোমরা দুনিয়ার প্রেমে এত বেশি মত্ত হইও না এই দুনিয়া তোমাদেরকে একদিন ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে যেতে হবে দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবে ঠিক কি না যাদেরকে মৃত্যুর স্মরণ থাকবে মৃত্যুবরণ করতে হবে হায়াতের মালিককে মওতের মালিককে দুনিয়াতে চাইলে কেউ হায়াত বাড়াইতে পারে না পারে কে মৃত্যু কেউ দিতে পারে না পারে খে এই বিশ্বাস আমাদের আছে না নাই হাত তুলে বলে আছে না নাই আওয়াজ বলে আছে না নাই নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত মত হায়াত তো মেরি
दोनों तेरे लिए मौत हयात मेरी दोनों तेरे लिए मरना तेरी गली में जीना तेरी गली में मौत हयात मेरी दोनों तेरे लिए मौत हयात मेरी दोनों तेरे लिए मरना तेरी गली में जीना तेरी गली में मौत हयात मेरी दोनों तेरे लिए मरना तेरी गली में जीना तेरी गली में किस चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में अकबा तेरी गली में अल्लाहुम्मा वलाले सैयदिना अमर भाईरा तौहीद जदि बुझते चाय शिरिक থেকে যদি বাঁচতে চাই তাওহীদের চারটা ভিত্তি রয়েছে কয়টা তাওহীদের আসল কয়টা জোরে গুন কয়টা চারটা ভিত্তি রয়েছে এক নম্বর ভিত্তি হচ্ছে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ জাল্লা শানহু ওয়াজিবুল ওয়াজুদ ওয়াজিবুল সর্বক্ষণ বিদ্যমান আগেও ছিলেন এখনো আছেন সামনেও আছেন আবদুল আবাদ থাকবেন এই বিশ্বাস এক নম্বর আমাদের মনে প্রাণে করতে হবে ঠিক কি না সব কিছু নষ্ট হবে ধ্বংস হবে এক আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জোরে বলুন সুবহান আল্লাহ বলেন শাদ কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর উপর সব কিছু যা আছে ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ জাল্লা শানহু ছাড়া আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে এই বিশ্বাস এই ঈমান আমাদের থাকতে হবে ঠিক কি না আবার যদি কেউ মনে করি আল্লাহ ছাড়া আমাদের মূর্তি থাকবে আমাদের সূর্য থাকবে চন্দন থাকবে গাছ থাকবে আগুন থাকবে আমরা যার পূজা করি সে থাকবে এই বিশ্বাস যদি কেউ করে সে শরীক করলো অংশীদার করলো তার ঈমান বলেন তার ঈমান এক নম্বরে ভিত্তি হচ্ছে আল্লাহ জাল্লা শানহু ওয়াজিবুল উজুদ এই বিশ্বাস আমাদের করতে হবে এটাই কি তাওহীদের এক নম্বরে ভিত্তি জোরে বলুন সুবহান আদি নম্বরে মাধ্যমে আছে আলিবাদাতু লিল্লাহি ফাকাত আল্লাহ আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত নাই ঠিক কি না আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত নাই বন্দেগী নাই ইবাদত নাই একমাত্র ইবাদতের হকদার কে আর যদি কেউ মনে করে আল্লাহ কো ইবাদত করব পাশাপাশি মূর্তি কো সিজদা দেব মাজার কো সিজদা দেব মানুষ কো সিজদা দেব পীর কো সিজদা দেব এটা করলে আপনি ঈমান হারা হয়ে গেলেন ঠিক না আপনি অংশীদার করলেন শিরিক করলেন পাপ করলেন কবিরা গুনাহ করলেন গুনাহ ক্ষমার অযোগ্য অপরাধ করলেন ঠিক না আর তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বিশ্বাস করতে হবে এ কথা আমার আল্লাহর যা স্পেশাল কতগুলা গুণাবলী রয়েছে আওসাফে খাসা স্পেশাল আল্লাহ পাকের গুণাবলী ওই গুণাবলীগুলা আল্লাহ ছাড়া আর কারো কাছে আল্লাহ জাল্লা শানহু আল হাইয়ুল কাইয়্যুম আমার আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব ঠিক কি না চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ ঘুম যায় না তন্দ্রা যায় না নিদ্রা যায় না এক সময় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ দাবারে প্রশ্ন করলেন ভাবি তুমি এত গোটা জগৎ কেমনে পরিচালনা করো কিভাবে তুমি লালন পালন করো কিভাবে তুমি পরিচালনা করো আল্লাহ ও মূসা তুমি কি বিশ্বাস করো না বলে আল্লাহ বিশ্বাস করি সত্য কিন্তু একটু মনে প্রশ্ন জেগেছে মনের কল্পনার জন্য আল্লাহ জানেন সত্য করে মূসা আমি
তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু অপেক্ষা করো, একটা গ্লাস নাও, কি নাও? ওই গ্লাসে পানি নাও, পানি নিয়ে তুমি দাঁড়াই থাকো। ও খোদা কতক্ষণ দাঁড়াইবো বল? আমি যতক্ষণ তোমাকে বসতে বলবো না ততক্ষণ তুমি দাঁড়াই থাকবা। একদিন চলে গেল, কয়দিন? আর রাত চলে গেল, এক রাত চলে গেল, একদিন চলে গেল, দুই দিন চলে গেল, দুই রাত চলে গেল, পিতাবের মধ্যে রয়েছে তৃতীয় রাতের মধ্যে মুসলিম ইসলাম দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর আদেশে। ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, হঠাৎ করে চোখে ঘুম এসে গেল। কি এসে গেল? আওয়াজ দেন কে এসে গেল? মুসলিম ইসলামের চোখে ঘুম এসে গেল। ঘুমানোর সাথে সাথে আপনি হাতে যেভাবে শক্ত করে ধরেছিলেন, ঘুম আসলে সেটা হালকা হয়ে যাবে, ঠিক না? শক্ত থাকবে, আঙ্গুল হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে সেই গ্লাস কি থাকবে না পড়ে যাবে। হঠাৎ করে মুসলিম ইসলামের হাতে গ্লাস পড়ে গেল, আওয়াজ হলো, মুসলিম ইসলামের ঘুম ভেঙে গেল। আল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি ঘুমাও না, তোমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। লা তাখুদু হুসনাতু ওয়ালা নওম। আল্লাহ রাব্বুল ইশ্বরের মুসা, আমার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই, আমি সাপ্র করে রয়েছি, চিরস্থায়ী চিরঞ্জীব, এই বিশ্বাস যারা করবে আমি ছাড়া আর চিরস্থায়ী কেউ নাই, ঠিক কিনা? আমি ছাড়া আর চিরস্থায়ী কেউ নেই। ফেরাউন মনে করেছিল সে চিরস্থায়ী হবে, নমরুদ মনে করেছিল চিরস্থায়ী হবে, হামান মনে করেছিল চিরস্থায়ী হবে, সাদ্দাত মনে করেছিল চিরস্থায়ী হবে। না না না, আমি কাউকে চিরস্থায়ী থাকতে দিই না, কারণ মালিক হচ্ছেন কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহকে সে মালিক হিসেবে আমরা মানতে পারে কিনা, আওয়াজ দেন পারে কিনা? ওই রব্বুল আমিন কিউ না কি ইশা করলেন তাওহীদ জান্ন মরিত হচ্ছে আমার আল্লাহ জল শান হন। কতগুলা আওসাফে আমার রয়েছে, কতগুলা কতগুলা সাধারণ গুণাবলী রয়েছে, যে গুণাবলী মানুষের কাছেও পাওয়া যায়, সৃষ্টির কাছেও পাওয়া যায়, আল্লাহর কাছেও পাওয়া যায়, আছে না নেই? এমন কতগুলা গুণাবলী রয়েছে আমরাও দেখি, আল্লাহ দেখে, ঠিক কিনা? আমরাও শুনি, আল্লাহ শুনে, ঠিক কিনা? আমাদের শোনা আল্লাহর শোনা বেশ কম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আমাদের দেখা আল্লাহর দেখা বেশ কম আছে না নাই? আমাদের শুনে আল্লাহ যতক্ষণ কানের তৌফিক দিয়েছেন, কানের শোনার শ্রবণ শক্তি দিয়েছেন, ততক্ষণ শুনবো, আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া। আর আমরা দেখি, আমরা দেখি আল্লাহ দেওয়া চোখের ক্ষমতা দিয়ে অন্ধ হয়ে গেলে আর দেখবো না, ঠিক না? আমরা নিঃশ্বাস নিই, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা অনুধাবন করি, উপভোগ করি, বুঝতে পারি। আমার আল্লাহ যতক্ষণ ক্ষমতা দিয়েছেন ততক্ষণ পারবেন এর বাহিরে, কিন্তু আমার আল্লাহ জল্লে শানহু যা জানেন, যা বুঝেন, যা দেখেন, চিরস্থায়ী জাতি, ওখানে কোন অংশীদার থাকতে পারবে না। জোরে বলুন সুবহান, আর জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলা। হরি চিজ পে কো দিরি হে তো, হরি চিজ পে কো দিরি হে তো, বাতিন তো জাহিরি হে তো, বাতিন তো জাহিরি হে তো, করি দেয়া তো আব করি দেয়া তো, করি দেয়া তো আব করি দেয়া তো, করি দেয়া তো আব করি দেয়া তো, কে প্যার নবী কা সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা আমন্না বিরাসুলিল্লাহ, জোরে আমন্না বিরাসুলিল্লাহ, লা ইলাহা লা লা
दोनों जहां का रखवाला तो ही बरतर तो वाला दोनों जहां का रखवाला तो ही बरतर तो वाला तूने तो ये इरशाद किया तूने तो ये इरशाद किया के प्यार नबी सबसे आला ला इलाहा जोरे ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एई कलमार प्रति आमादेर विश्वास आछे ना नाई मने प्राणे आछे ना नाई অন্তরে আছে না নাই কঠিন জড়িয়ে বিশ্বাস আছে না নাই এই বিশ্বাসের উপর থেকে সোহাবা ইকরাম জীবন কুরবান করেছেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা যুগে যুগে আম্মে ইকরাম জীবন কুরবান করেছেন ঠিক কিনা আল্লাহ পাককে আমরা সাক্ষী দিই সাক্ষীটাও কিন্তু দুই প্রকার কয় প্রকার জোরে কোন কয় প্রকার একটা হচ্ছে ইসালাতান আর একটা নিয়াবাতান একটা সরাসরি আল্লাহকে দেখে আর একটা প্রতিনিধি হয়ে আমরা আল্লাহকে সাক্ষী দিচ্ছি এক দেখেছেন জোরে কোন দেখেছেন কখনো দেখেছেন আমাদের আগে যারা তারা দেখেছে দেখে নাই সবাই বিশ্বাস করেছে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটি সালাতান নয় নিয়াবাতান নবীজির পক্ষ থেকে আমরা শুনেছি নবীর থেকে শুনে বিশ্বাস করেছি ওই বিশ্বাস হলো আমাদের ঈমান ঠিক কি না আর আমাদের নবী কালমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরাও পড়েছি নবীও পড়েছে আমরাও মুমিন নবীও মুমিন তফাত আছে না নাই আমরা মুমিন হয়েছি নবীর কাছ থেকে শুনে আর আমার নবী আল্লাহ এক বলেছেন সরাসরি লামুখানে গিয়ে আর শাজিমে গিয়ে আল্লাহ দিদার লাভ করে ঠিক কিনা আল্লাহ বাকে আপন চোখে কমালের চোখে দেখেছেন বিশ্বাস হয় না নবীজি আর শাজিমে গিয়েছেন বিশ্বাস আছে না নাই আল্লাহকে দেখেছেন বিশ্বাস আছে না নাই তাহলে আমাদের ঈমান আর নবীজির ঈমান বেশ কম আছে না নাই আমাদের ঈমান নবীর কাছ থেকে দেখে আমরা বিশ্বাস করেছি শুনে বিশ্বাস করেছি ওলামায়ে কেরাম থেকে শুনেছি হাদিসে পাকে দেখেছি কোরআনে পাকে দেখেছি আর আমাদের নবীর ঈমান ইসালাতান সরাসরি আল্লাহ দিদার লাভ করেছেন জোরে বলুন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম মুস্তাগীর জিন্দাবাদ তাহলে বলেন আমরা পাক্কা পরিপূর্ণ ঈমানদার হওয়ার দরকার আছে না নাকি